রাজার হস্তে করে সমস্ত কাঙালির ধন চুরি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই একটি পংক্তি আমি প্রকাশ করলাম। এই উক্তিতে বোঝা যায় কলিযুগে বিশেষ করে এই উক্তির বর্ণনা যদি দেওয়া যায় প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু মিলবে। তাহলে দেখুন, যাদের অগাত আছে তারা পাঁচতলায় বাস করছে, তিনতলায় বাস করছে, দোতলায় বাস করছে, পাকা বাড়িতে আছে, তারা শুধু দিনরাত নিজের পেটের চিন্তা করে, সংসারের চিন্তা করে, আমার ছেলে কি খাবে, বউ কি খাবে, আমি কি খাব, আমি কেমন করে থাকবো, আমার সুখটা কি করে বজায় থাকবে, আমার ঐশ্বর্য কি করে বজায় থাকবে, সেটাই কিন্তু মানুষের এখন কলিযুগে আছে। কিন্তু দেখুন, যারা ভিখিরি মানুষ, একটু আপনার বাইরের জগৎটাকে ভাবুন। বাইরের জগৎ আপনি দেখবেন, গভীর রাত্রি চলে আসবেন, অন্ধকারে দেখবেন কুকুরগুলো শুয়ে আছে রাস্তার ধারে, রাস্তার ওপরে দেখবেন, আর কি দেখবেন, আরেকটা বিষয় দেখবেন, যারা ভিখারি যারা পাগল, তাদের খাবার চিন্তা থাকে না, তাদের ঘুমানোর কোনো চিন্তা নেই। একটা কুকুরের যেমন খাওয়ার কোনো চিন্তা নেই, অল্পতেই সে সন্তুষ্ট থাকে, তার ঘুমানোর জন্য খাট লাগে না, দামি খাট লাগবে না, তার থাকার জন্য তিনতলা পাঁচতলা বাড়ি লাগবে না, রাস্তার ধারটাই হচ্ছে তার থাকার অন্যতম জায়গা। একটা ভিখারি মানুষ, একটা পাগল মানুষ রাস্তা দিয়ে চলে যাবে, ওকে কেউ দিলেও ভালো, না দিলেও ভালো, খেলেও ভালো, না খেলেও ভালো, নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা। কেন? এই হচ্ছে কলিযুগের মাহাত্ম্য। একটু বিবেকটা জাগ্রত করুন, চৈতন্যটাকে জাগিয়ে তুলুন। এই চৈতন্যকে জাগাবার জন্য এসেছিল একদিন, আজ থেকে 500 বছরেরও বেশি পূর্বে এসেছিল একদিন, কে? অনর্পিত চরিত চিরাবতীর্ণ কলো, অনর্পিত চরিত চিরা করুণা অবতীর্ণ কলো, উজ্জ্বল উন্নত রসাল সমৃদ্ধ স্বভক্তিশিয়ম, কে? শ্রী শচীনন্দন, শ্রী শচীনন্দন নবদ্বীপে ধামে তিনি উদয় হয়েছিলেন, এই কলির জীবকে চৈতন্যটা জাগাবার জন্য। হ্যাঁ, তিনি এসে বললেন, তিনি এসে কি করলেন, নিজের কথা ভাবলেন না, সে ছিল রাজা, তিন যুগে তিনি ছিলেন রাজা, কিন্তু কলিযুগে এসে হলেন ভিখারি। মানুষকে শিখিয়ে দিলেন, বললেন যে দেখো মানব, তোমরা এইভাবে যদি বাস করো, খাবার চিন্তা করো না, থাকার চিন্তা করো না, শুধু নামের চিন্তা করো, আমার চিন্তা করো, তার চিন্তা করো, সে তোমার চিন্তা করবে, কিন্তু মানুষ সেটা ভাবে না। মানুষ নিজের চিন্তা ছাড়া কিছু বোঝে না, নিজের অহংকার আভিজাত বড় ভালোবাসে। তাই ভগবান এত দয়াময়, এত করুণাশীল, এত তার মনের যে উদারতা, আমাদের মধ্যে সেটা নেই। তার সঙ্গে ভাব জমা দেয় যিনি শ্রীজ আবাসিনী মা মনসা দেবী, তিনি স্বয়ং কে? যখন চন্দ্রপতি সৌদাগর তাকে পুজো দিতে চাইল না, কেঁদে কেঁদে বলল, ওহে দিন বন্ধু তুমি করুণার সিন্ধু, ওহে ভব সিন্ধু ভবের কান্দারি তুমি, আমি বলি তোমার চরণ ধরি, নাও মোরে পারে করি হে দয়াল হরি। এই মনসা বলেছিল কেঁদে কেঁদে,
মনসা ডেকে বলল পাণ্ডুনাককে যে পাণ্ডুরে আমি আর এ জীবনে বাঁচতে চাই না, এই জীবনটাই আমি কৃষ্ণের চরণের নিবেদন করতে চাই, আমি আত্মনিবেদন করে দেব নববিধা ভক্তি। এই দেখুন এখানে আসতে গেলে কিছু শিক্ষার ব্যাপার হয়ে যায়, কথাগুলো শুনে যান যদি আপনার কাজে লাগে। নববিধা ভক্তির মধ্যে নটি ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ, যেটা আপনারা শুনছেন বসে সেই ভক্তিটা আপনারা পালন করছেন। তারপরের ভক্তিটা হচ্ছে কীর্তন, শ্রবণম কীর্তনম শরণম, তারপরে বন্দনা অর্চনা দাস্য সখ্য, দাস্য সখ্য, তারপরে বিষ্ণুপদ সেবনম আত্মনিবেদনম। তাতে দেখুন নববিধা ভক্তির মধ্যে নজন মুক্তি পেয়েছিলেন, একার দ্বারা কারো পক্ষে নটি ভক্তি পালন করা যাবে না। কেন? ভগবানও বললেন এই নটি ভক্তির মধ্যে যে কোনো একটি ভক্তি তোমরা যদি হে কলির মানব তোমরা অবলম্বন করো তাহলে একদিনই আমার চরণে তোমায় ঠাঁই দেব আমি, আমার কথা ভাবো তুমি তোমার কথা ভাববো আমি। এখনই যদি আপনারা বসে বসে এই মুহূর্তে যে কোনো একটি ভক্তি আপনি অবলম্বন করেন তাহলেই আপনি উদ্ধার হতে পারবেন। অজামিল একটি নামই উদ্ধার হয়েছিল নববিধা ভক্তির মধ্যে শ্রবণে, কে উদ্ধার হয়েছিল? পরীক্ষিত মহারাজ। এই নববিধা ভক্তির মধ্যে দ্বিতীয় ভক্তি কীর্তন, কীর্তনে কে উদ্ধার হয়েছিল? সুখদেব গোস্বামী। কীর্তনে শরণে হচ্ছে পৃথু মহারাজ, শরণে প্রহ্লাদ, আর অর্চনাতে পৃথু মহারাজ, বন্দনাতে হচ্ছে অক্রূর, আর কে? দাস্য, দাস্য থেকে অর্জুন, দাস্যতে হচ্ছে হনুমান, আর সখ্য সখাতে হচ্ছে অর্জুন। হনুমান দেখিয়ে দিলেন একটা পশু হয়ে, কি দেখো প্রভুর দাসত্ব স্বীকার করেছি বলে, প্রভুর দাসত্ব বরণ করেছি বলে আজ প্রভু আমার চিন্তা করে, আমি প্রভুর চিন্তা করি, আমি অন্য কিছু জানি না। দেখো তাহলে সখাতে এলো অর্জুন, আর বিষ্ণু পদসেবনে কে? মাতা লক্ষ্মী ঠাকুরানী। আত্মনিবেদনে কে? না বলি মহারাজ। সেইভাবে মনসা দেবীও একদিনই কেঁদে কেঁদে বলল পাণ্ডুনাককে, পাণ্ডুনাকে রে এ জীবনে আমি আর চাই না, তুই যা ওই নন্দনে কাননে গিয়ে চন্দনে কাষ্ঠ নিয়ে আয়, ওই চন্দনে কাঠের জিতা সাজিয়ে দেব, হোমকুণ্ড চলবে দাও দাও করে, সেখানে আমি আমার এই প্রাণ বিসর্জন দেব। বিষ্ণু ভগবান নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ তার চরণে আত্ম আহুতি দান করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। দেখুন ভগবানের উদ্দেশ্যে তিনি একদিন আত্মনিবেদন করতে চেয়েছিলেন বলে আজকে বিশ্ব মাত্রে সে বিশ্ব পূজিতা হতে পেরেছে, প্রভু তাকে কৃপা করেছে। হে মনসা, তোমারই পিতা ভোলা মহেশ্বর হচ্ছে বৈষ্ণব, বারোটি বৈষ্ণবের মধ্যে 3 নম্বর বৈষ্ণব হচ্ছে আপনার ওই দেবাদিদেব ভোলা মহেশ্বর, কিন্তু তিনাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, তার মতো বৈষ্ণব এই জগতে কি আছে? তারই কন্যা মনসা দেবী, তিনিও হচ্ছেন মহাবৈষ্ণবী। আমরা শুধু মায়ের এই মূর্তি দেখেছি কিন্তু মায়ের শান্ত মূর্তি আমরা দেখিনি, আমরা অনুভব করতে শিখিনি। ভগবানকে প্রথমে দর্শন করা যায় না, অনুভব করতে হয়, অনুভূতির মধ্য দিয়ে জানতে হয়। তাই জীবকে দেখুন ভগবানও বললেন আমাকে তোমায় দেখে লাভ নেই, আগে মানুষের সেবা করো, আগে জগতের কল্যাণ করো, জগতের জন্য কিছু ভাবো, তোমার সংসারের জন্য ভাবছো, তার পাশে আর একটি সংসার আছে তার জন্য তুমি ভাবো, তাহলে তোমার জন্য আমি ভাববো। এই কলির জীবকে ভালোবাসতে শেখো, কলির জীবকে ঘেন্না করো না, কলির জীবের নিন্দা চর্চা করো না, নিজের চর্চা করো, নিজেকে ঘষা মাজা করো।
তাহলে দেখবে তোমার মন থেকে সব ময়লা দূর হয়ে যাবে। হরি বল। তাইলে চলুন সেই মনসা দেবীর উদ্দেশ্যে আমরা, যে মনসা দেবী ভগবান শ্রীকৃষ্ণ প্রণতি নিবেদন করে আত্মনিবেদন করেছেন, তার চরণাশ্রিত হয়ে তারপর আমরা মনসার কাছে প্রার্থনা জানাব। আজকে আমাদের সপ্তম রজনীর নিবেদন আপনাদের সামনে আমি সকলকে উদ্দেশ্য করে আমি প্রণতি জানিয়েছি, ভালোবাসা জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। আমার সামনেই আছে ইউটিউব চ্যানেল, আপনারা ইউটিউব চ্যানেলের আওতেই আছেন, পিআরএম প্রোডাকশন। এ ভাইটি আমার অনেক দূর থেকে এসেছেন, আমি যখনই ফোন করি আমার কথা রাখতে সে দ্বিধা করে না, চলে আসে। তাই সেই ভাইটি আমার একদিন, তখন তার এত বড় ক্যামেরা ছিল না, সে মোবাইলে শুধুমাত্র একটা রেকর্ডিং করে ছেড়ে দিয়েছিল ইউটিউব চ্যানেলে, তার নিজস্ব ইউটিউব চ্যানেল এটা। সেই ভিডিওটা এখনো আছে, সেটা দেখি আর আমি ভাবি 6 লাখ পেরিয়ে গেছে। তাই ভাইটির উপরে মায়ের দয়া আছে, আজকে মায়ের গুণকীর্তনেই সে বেশি যায়, বাউল গান টানে এসবে যায় না। তার মধ্যে এত ভক্তি, তা দেখে আমি অবাক হয়ে যাই। তার নাম হচ্ছে পল্টু, তার সহপাঠী আছে, প্রসঞ্জিৎ আছে, উৎপল আছে, তারাও আছে। আজকে যারা বাজনা বাজাচ্ছেন বাদ্যকার, আমার অর্গান মাস্টার উত্তম দা, বহুদিনের পুরনো চর্চিত, সকলের মুখে তার নাম শুনি, সেই উত্তম দা। আমার বাদ্যকার তবলা বাজাচ্ছেন অজিত দাদা, সেও খুব ভালো, আলকাপ জগতের পুরনো আদিযুগের বাইন। আর এদিকে প্যাড মাস্টার বাজিয়ে গেছিল প্রসঞ্জিত নাম। তাই এই হচ্ছে জীবনবাবু আমার প্যাড মাস্টার, তাদের উদ্দেশ্যে আমার প্রীতি অভিনন্দন। আমার প্রত্যেক শিল্পীর জন্য আমি প্রীতি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকে সপ্তম রজনীর। আর এদিকে গৃহকর্তা যিনি আছেন, তার পরিবার সকলকে আমি জানাই হার্দিক অভিনন্দন, সৌহার্দ্য, প্রীতি, ভালোবাসা। শুরু করছি আজকে যে উদ্দেশ্যে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে, তাই ধৈর্য সহকারে বসুন, বিরক্ত বোধ কেউ করবেন না। আমি আসনের বাইরে কিন্তু যাব না, আপনাদের যাদের ইচ্ছে হবে একটু মঞ্চে চলে আসবেন, আপনাদের অর্থ দান করে যাবেন, সেই অর্থ মনে রাখবেন মা মনসার দেবীর চরণে আমি নিবেদন করে দেব। তাই সবাই মিলে একবার বলুন জয় জয় মা মনসা দেবী, মনসা মনসা দেবী কি জয়। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পদে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নবস্তুতে অস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকিস্তথা জরত কাতর মুনে পতিনী মনসা দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে পিতে কমল লোচনে সরস্বতী মহাভাগে পিতে কমল লোচনে
রাজবতী মহাভাগে বিদ্যে কমল লোচনে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী আরে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যং দেহি নমস্তুতে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যং দেহি নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম অসময় শ্রী গুরবে নমো গুরু ব্রহ্ম ও গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরবে নমো তসময় শ্রী গুরবে নমো তসময় শ্রী গুরবে নমো তসময় শ্রী গুরবে নমো আরে নববন্দে নমো মাগো ও মাগো নাগের জননী তোমার চরণ মাগো ও মাগো লোটায় ধরণী ধরণী হে আরে কৃপা করো দেবী ও গো কৃপাময়ী মা আরে তোমার সেবা ডাকিয়ে মাগো মাগো তুমি কেন শোনো শোনো নাহি সমাগ সরস্বতী দেবী কোকিলা বয়ানি আরে সঙ্গে লয়ে এসো দেবী ছয় রাগ ছত্রিশ রাগিনী রাগিনী হে ছয় রাগ ছত্রিশ রাগিনী মাগো দশম ছয় ঘাটে ও মা কৃপা করে এসো দেবী আজি অবলার কণ্ঠে ওস্তাদের ওস্তাদ বন্দি আমি বন্দি চাঁচর কেশ ওস্তাদের আদর্শ লইয়া আমি বেড়াই দেশে দেশ শিক্ষা গুরু বন্দিলাম আমি শিক্ষা গুরু রূপা
আদি গুরু বন্দিলাম আমি জন্মের বাপবা কোথায় গো দয়াল গুরু হও হে কান্দারি তোমার চরণ মাথায় লয়ে আমি ভাসাইলাম তরি একে একে বন্দিলাম আমি সরব দেবী দেবীর চরণ আরে আসরে দে বন্দিলাম আমি আমার আমি আমার দশের চরণ চরণ জাগো জননী জননী জাগো গো মা জাগো জননী জন জাগো গো মা জাগো জননী জননী কৃপা করে এসো দেবী নাগের জননী
দক্ষিণা স্বরূপ দিয়েছেন আর এ দানিয়ামা এও হচ্ছেন বাড়ির বড় ছেলে মুক্ত হস্তে দান করলেন পঞ্চাশটি টাকা দান পাঁচ টাকা দিয়েছেন তার দক্ষিণা তাই দানকে দানকে পবিত্র করবার জন্য তিনি পাঁচ টাকা দক্ষিণা দিয়েছেন দানকে পবিত্রটাই হচ্ছে শুধুমাত্র দান করা আমাদের জীবন হচ্ছে শুধু ত্যাগের জীবন যে যত ত্যাগ করতে পারবেন তার জীবন ততই বড় ধন্য হয়ে যাবে জীবনটাই হচ্ছে ত্যাগ যে ত্যাগ করতে পারবেন না যে ত্যাগই হতে পারলেন না সে জীবনে আর কি করলেন যতই ঠাকুরের নাম করুন না কেন ত্যাগ না করতে পারলে ঈশ্বর দর্শন হয় না ছোটবেলায় ছিলাম আমি এই জীবন আমি দান করে দিয়েছি কাকে গো মন প্রাণ সব সমর্পণ করে দিয়েছিলাম আমার মায়ের চরণে মাতৃস্নেহে আর কি করলাম যখন আমি যুবক হয়ে গেলাম তখন আমার এই দেহ মন পবিত্র তাকে অপবিত্র রূপে তৈরি করে সেটাকে দান করে দিলাম আমি বইয়ের কাছে
আই দেখুন, কিন্তু একটু মনে মনে ভাববে যখন আপনার সেই বুড়ো দিনে আসবে, বুড়ো বয়স আসবে, বিছানায় বসে বসে কাঁদবেন আপনি, সেদিন এই দেহটা কাকে দান করবেন? তখন আপনার কথা আর কেউ শুনবে না, যাদের উদ্দেশ্যে একদিন আপনি সব কিছু দিয়েছিলেন, হ্যাঁ, কেউ শুনবে না। সেদিন আপনার একটাই থাকবে পথ, সেটা হচ্ছে হরিনাম। হরিনাম ছাড়া আর হবে না, তাই সময় গেলে সাধন হবে না, সময় থাকতে সাধন ভজন করুন, তাহলে আপনার কাজে লেগে যাবে। আর সময় থাকতে আপনারা যদি সময়টাকে মূল্য না দিতে শেখেন, তাহলে শেষ জীবনে গিয়ে শুধু কান্না ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তাই বুড়ো বয়সেতে সে ছাড়া কোনো গতি নেই, তার চরণে সব কিছু সমর্পণ করে দিতে হবে আপনাকে। কিন্তু কেউ যদি ছোট থেকে ওই গোবিন্দের চরণে সব কিছু দান করে দেয়, যে গোবিন্দ আমি তোমার হয়ে গেলাম, হে মনসা দেবী তুমি মহাবৈষ্ণবী, যেভাবে তুমি কৃষ্ণের ভজন সাধন করেছ সেইভাবে তুমি আমায় কৃপা করো দেবী, আমি তোমায় এই প্রার্থনা জানাই, হ্যাঁ আমি হয়ে যাব কৃষ্ণের দাস। তাই আজকে দাদা সকলে মা মাসিরাম এসে দান দক্ষিণা করে গেলেন। আমি প্রত্যেকের জন্য মা মনসা দেবীর কাছে প্রার্থনা করবো মা গো, যে উদ্দেশ্য নিয়ে তব চরণে দান করে দিয়েছি তোমার রাঙা চরণে, তুমি তাদেরকে কৃপা করো দেবী, তাদের মনস্কামনা তুমি পূর্ণ করো। ও গো পুণ্যময়ী, ও গো করুণাময়ী মা আমার। তাই তো চলুন গণেশ বন্দনা সংক্ষিপ্তভাবে গাইব আপনাদের সামনে। গণেশ বন্দনায় কেউ যদি থাকেন এইভাবে আসরে আসবেন, দান করবেন, আমরা দানকে সাদরে গ্রহণ করে মা মনসা দেবীর চরণে নিবেদন করে দেব এবং আপনার উদ্দেশ্য অবশ্যই সফল হবে। তাই চলুন গণেশ ঠাকুরের বন্দনার যাওয়ার আগে আমি ছোট করে গুরুচরণ আশ্রয় করে নিই, কেমন? গুরুজি গুরুজি তুমি কৃপা করো না, গুরুজি গুরুজি তুমি দয়া করো না, গুরুজি গুরুজি তুমি কৃপা করো না, গুরুজি গুরুজি তুমি দয়া করো না, গুরুজি গুরুজি তুমি কৃপা করো না, গুরুজি গুরুজি তুমি দয়া করো না, মাথায় লয়ে বেড়াই দেশে দেশ, আরে গুরু গুরুত্ব বন্দি বন্দি চাচুর কেশ, গুরুর আদেশ মাথায় লয়ে বেড়াই দেশে দেশ, গুরুজি গুরুজি তুমি কৃপা করো না, গুরুজি গুরুজি তুমি দয়া করো না, আদি গুরু বন্দিলাম জনমের বাপ মা, দীক্ষা গুরু বন্দি আমি শিক্ষা গুরুর পা, আদি গুরু বন্দিলাম জনমের বাপ মা, গুরুজি গুরুজি তুমি দয়া করো না, গুরুজি গুরুজি তুমি কৃপা করো না, বলছি আমার ওস্তাদের নাম, আমার ওই ওস্তাদের নাম তুলসীরাম দাস, আরে তাহারও কথায় আমি করিলাম প্রকাশ, আরে আমার ওই ওস্তাদের নাম তুলসীরাম দাস, গোলক টোলাই বাড়ি বাবুর করিলাম প্রকাশ, গুরুজি গুরুজি তুমি দয়া করো না, গুরুজি গুরুজি তুমি কৃপা করো না,
চরণে আমি লইলাম মাথে, গতি নেই, ওস্তাদ বিনে গতি নেই, শিক্ষক একজন থাকতেই হবে জীবনে। শিক্ষাকে দেবে আপনাকে, শিক্ষক দেবে আপনার সন্তানও আপনার শিক্ষক হতে পারে, আপনার স্ত্রীও আপনার শিক্ষক হতে পারে, পিতামাতা তো আগে। আসল শিক্ষক কে জানে? আসল শিক্ষক সংসারের হলো মা। আমার মা যদি ঠিক থাকে তার সন্তানও ভালো ছাত্র তৈরি হবে। আর মায়ের পরে দ্বিতীয় স্থান হচ্ছে বাবা। মা বাবার চরণের সেবা না করে কোনোদিন গোবিন্দের সেবা করতে যাবেন না, কোনোদিন দেবতাকে ডাকতে যাবেন না, তারাই তো সেবা, তাদের সেবা করুন, একদিন আপনি ভগবানের দাস হয়ে যাবেন, ভগবানের চরণে আপনি ঠাঁই পাবেন। অনেকের বাড়ির সামনে লেখা থাকে বাবা মায়ের আশীর্বাদ, কিন্তু খবর নিয়ে দেখবেন সে বাড়িতে বাবা মাকে খেতে দেয় না। এমনটা হয় এই কলিযুগ তো, আরও আরও দিন আসছে, আরও কিন্তু এই ঘটনাগুলো বেশি করে ঘটবে। যাক গে, চলে যাবো এবার গণেশ বন্দনায়, ত্রুটি মার্জনা করবেন। ও বন্দে গণপতি, তুমি দেব সকলে প্রধান, বন্দে গহন প্রণতি যে কট ফুটে, প্রথম গণেশের ঘটে অতএব বন্দনা চলছে বাবা মায়েরা। দান করার একান্ত ইচ্ছে থাকলে, দেবতার প্রতি আপনার ভক্তি বিশ্বাস শ্রদ্ধা যদি থাকে, আষ্ট মাঝে এসেই দান করুন। আজকে ভগবান দেবতা আপনায় পরীক্ষা করছে, কে আমার ভক্ত আছে সে আমাকে এসে দান করে যাবে, আমার চরণে আমার যুগলে দান করবে, আমি তার হয়ে একদিন কাজে দেব। আজকে যদি আপনি সেই দান করে থাকেন তাহলে একদিন সেই দান আপনার কাজে লাগবে। বিশ্বাস যদি থাকে চলে আসুন, বসে থাকবেন না, সময় চলে যায়, সময় কারো জন্য বসে থাকে না। এ কাল বড় গো, কাল বড় কালই গো, কালের অপর নাম মহাকাল। চলে আসুন, দানিরা আছেন, মায়েরা বাবারা আসরে এসে দান করে যান, আমি দান গ্রহণ করে গণেশ ঠাকুরের চরণে দান করে দেব, নিবেদন করে দেব। তাই কি বললেন দেখুন, ভূমিতে গ রায়নতি, বন্দি দেব গণপতি, তুমি দেব সকলের প্রধান, বন্দে গণপতি, আরে ভূমিতে গ রায়নতি।
করি তুমি দেব সকলের প্রধান বন্দে কহলোপতি তুমি দেব আর কি বলছে সর্ব দেবে অগ্নি পূজা মাতা যার হয় অশ্বপূজা পিতা যার ভোলা মহেশ্বর বন্দে কহলোপতি হাজার হই পার্বতী পুত্র যার হই গণপতি পিতা যার ভোলা মহেশ্বর বন্দে কহলোপতি আরে এক কদম তো দাতা আমার এসে দান করে গেলে ৫০ টাকা দান ৫ টাকা দক্ষিণা দিলেন একেই বলা হয় দান গত রজনী তো তিনি দান করেছিলেন তাই মায়ের চরণে আমি নিন প্রার্থনা জানাব এবং গণেশ ঠাকুরের যুগলে আমি প্রার্থনা জানাবি দান তোমরা গ্রহণ করো তাই দেবতার উদ্দেশ্যে তিনি দান করেছেন তার জীবনে কোনো বাধা বিঘ্ন না আসি তার জীবন থেকে যত রোগ শোক আছে সব কিছু দূরীভূত করে দিও তার সংসারকে মঙ্গলে রেখো তার সন্তানকে তুমি ভালো রেখো সন্তান সন্ততি যাতে চিরদিন কুশলের কুশলে থাকে এই প্রার্থনা করি তোমার চরণে আরে গণেশের বন্দনা কালে যে বা রত্ন দান করে সুখে দেবা জীবন গজানন বন্দে কহলোপতি আরে গণেশের বন্দনার ফেরি ভন্ডদানির বলিহারি ফেরি দিয়ে নামের করল জারি বন্দে ধন্য হোদানি বলিহারি গণেশের বন্দনার ফেরি ফেরি দিয়ে নামের করল জারি বন্দে কহলোপতি আরে এক হদন্ত গজানন আরে পাহে যজ্ঞ জটা আরে কপালে ভাস কর ফোটা শঙ্খ চক্র কদা পদ্ম থারি মন্দে গহল আরে সর্ব দেবের অগ্নি পূজা পিতা যার ভোলা মহেশ্বর দশের রড ধরি দশের চরণ ধরি এই নিবেদন করি সবে মিলে একবারও বলবেন সবে মিলে বলুন হরি হরি চন্দ্রগ্রহণপতি তুমি দেব সকলের প্রধান বন্দে
গণেশ বন্দনা আমাদের শেষ হলো, এবার আমরা মায়ের বন্দনায় ভাষণ হয়ে যাব। পরবর্তী গায়ক মহাশয় আসছেন।